চিকিৎসা শেষ, মৃত্যুর দিন গুনছেন, এমন রোগীদের শেষ দিনগুলো কাটে নিদারুণ কষ্ট যন্ত্রণায়। তখন তার জন্য প্রয়োজন হয় সেবা, যাকে চিকিৎসার পরিভাষায় বিশেষ প্যালিয়েটিভ সেবা বলা হয়। সেখানে রোগীর দিনগুলো শান্তিময় করার ব্যবস্থা থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে বছরে প্রায় 6 লাখ রোগীর প্যালিয়েটিভ চিকিৎসা সেবার প্রয়োজন হয়। কিন্তু দেশের একমাত্র পূর্ণাঙ্গ প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসা কেন্দ্র হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বর্তমানে সরকারি বেসরকারি কয়েকটি হাসপাতালে ছোট পরিসরে এই সেবা দেওয়া হচ্ছে। আমরা প্যালিয়েটিভ সেবা দিচ্ছি, চার ভাবে দিচ্ছি। শারীরিক যে সিমটম উপসর্গগুলো আছে সেগুলার চিকিৎসা দিচ্ছি, মানসিক যে উপসর্গ আছে তারও চিকিৎসা দিচ্ছি, সামাজিক বা আর্থিক যে অসুবিধাগুলো আছে সেটারও দিচ্ছি, এবং প্রত্যেক মানুষই প্রস্থানের সময়, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ধর্মীয় অনুভূতিটাকে প্রকটভাবে অনুভব করে। আমরা সেভাবে ধর্মীয় যে চাহিদাগুলো আছে, মানসিক যে অসুবিধাগুলো আছে, যেমন সবাই চায় যে মুসলিম হলে তার ধর্মীয় রীতি কলমা পড়ে দুনিয়া থেকে প্রস্থান করতে চায়, হিন্দু ধর্মের একজন তার ধর্মীয় রীতিনীতি মানতে চায়, আমরা সেভাবে তাদেরকে উৎসাহিত করি। দেশে অসংক্রামক রোগ বাড়ছে, এসব রোগে আক্রান্ত 70-80% রোগী নিরাময় অযোগ্য অবস্থায় চিকিৎসকদের কাছে আসেন। এখানে যখন আইছি তখন বেশি অসুস্থ ছিলাম, তো কয়েকদিন হলো উন্নতিলা কন্ট্রোলে আছে। মৃত্যু অনিবার্য ও নিশ্চিত, তবুও প্রয়োজন ওষুধ ও সেবা। পরিবারের পক্ষে এমন রোগীদের সেবা দেওয়া কঠিন। এই রোগীদের জন্য আমাদের দেশে তেমন চিকিৎসা ব্যবস্থা নেই। অত্যন্ত কম ব্যয়ে স্বল্প প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের সহায়তায় পৃথিবীর অনেক দেশে নিরাময় অযোগ্য রোগীদের যন্ত্রণামুক্ত অন্তিম সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। অনেকটা 12 অনেক কিওর হয়ে গেছে, এখন এক হালকা সমস্যা আছে, হয়তো আশা করি 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি এখানে এসে আমি খুব বেশি ইয়ে হয়েছি, ব্যক্তিগতভাবে, শারীরিকভাবে, খুব মানসিকভাবে খুব ভালো আছি। বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ার ব্যবস্থার সম্প্রসারণ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে সুন্দর একটা ফিল্ড পর্যায়ে হেলথ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, তারপরে উপজেলা লেভেলে মেডিকেল অফিসার এবং অনেক ধরনের স্টাফ আছে, তাদেরকে যদি এ ব্যাপারে ট্রেন্ড আপ করা যায় তাহলে সারা দেশে প্যালিয়েটিভ কেয়ারকে ছড়িয়ে দেওয়া যায়।